পণ্য বিক্রির খবর জানাতে এই মুহূর্তে খুলনার নতুন বাজার এলাকায় আছেন রিপোর্টার বেলাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। মূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ যেখানে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু স্বস্তির বার্তা নিয়ে এসেছে টিসিবির এই ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম। আজকে সকাল থেকে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ডের 16টি কেন্দ্রে এই যে উপকারভোগী ফ্যামিলি কার্ডের মাধ্যমেই কিন্তু টিসিবির পণ্য দেওয়া হচ্ছে এবং এই পণ্যের মধ্যে রয়েছে আজকে থেকে কিন্তু প্রথম এই টিসিবির মাধ্যমে চাল বিক্রয় কার্যক্রমটি চলছে। 30 টাকা দরে 5 কেজি চাল এবং 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল এবং 100 টাকা দরে কিন্তু 2 লিটার তেল পাচ্ছেন এখানকার যারা ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী নাগরিক রয়েছেন, তারাই কিন্তু এই সুবিধাটি পাচ্ছেন। আপনাদের যদি বলি যে খুলনা সিটি কর্পোরেশনের যে 31টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু প্রতিদিন 4টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কিন্তু এই টিসিবির যে পণ্য বিক্রি সেটি কিন্তু চলবে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর নতুন বাজার এলাকায়। এখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখছি যারা এই যে পণ্য কিনতে এসেছেন তাদের কিন্তু দীর্ঘ লাইন বাড়ছে এবং এখানকার যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি সুষ্ঠুভাবে কিন্তু এই পণ্যটি বিক্রয় করছেন। এবং আপনাদের যদি দেখায় যে দুপাশেই কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই যে পণ্য কেনার যে দীর্ঘ লাইন সেটিও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি আপনাদের বলি যে খুলনা সিটি কর্পোরেশনের প্রায় 85,000 যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু এই এই সুবিধাগুলো পাচ্ছেন। এছাড়া যদি আপনাদের বলি যে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই মনিটরিং করছেন, কোনো প্রকার যেন বিশৃঙ্খলা না হয় সেটি কিন্তু এড়াতে তারা মনিটরিং রয়েছে। এছাড়া যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তারা যেটি বলছেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেহেতু এই পণ্যটি বিক্রয় করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কিন্তু অনিয়মের সুযোগ নেই। পাশাপাশি আপনাদের যদি বলি যে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যেটি বলছেন যে এই মুহূর্তে এসে যে টিসিবির যে মাধ্যমে যে চাল বিক্রি হচ্ছে সেটি কিন্তু তাদের জন্য একটা স্বস্তির বিষয়, যে কারণে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তাছাড়া যদি আপনাদের বলি যে প্রতিবারই যে অভিযোগটি থাকে যে নিত্য পণ্যের যে এই টিসিবি ন্যায্য মূল্যের যে পণ্য সেটি কিন্তু আসলে কিন্তু যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু যে প্রতিদিন দৈনন্দিন যে কাজ সেটি কিন্তু ব্যাহত ঘটে, কিন্তু এরকম কিন্তু কোনো ঘটনাই ঘটছে না, তারা কিন্তু সুষ্ঠুভাবেই এই পণ্য বিক্রয় কার্যক্রম সেটি চলছে। এ ছিল আমার কাছে খুলনা থেকে যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম তার সর্বশেষ। টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম খুলনায়।